হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে মানালি আশপাশটা এক্সপ্লোর করা, মানালি লোকাল সাইট সিন দেখা। এটা হচ্ছে মানালি মল রোড, হচ্ছে স্নো মাউন্টেন। কলকাতায় এখন 9টা বাজে, এখন তাই জন্য কিছু খোলেনি, আস্তে আস্তে সব খুলবে দোকান। হচ্ছে বাচ্চাদের পার্কের জন্য, যদি আপনার সাথে কোনো বাচ্চা থাকে তাহলে তাদের জন্য এটা পার্ক আছে। নানা রকম দোলনা লাগানো আছে, জাস্ট এমনি একটা জঙ্গলের মধ্যে একটা পার্ক টাইপের করা আছে, পয়েন্ট বিহার নাম দিয়েছে ওটার। তো 50 টাকার টিকিটটা বলবো একটু বেশি টিকিট। কোনের থেকে আমরা কাসরে যে পার্কটা দেখেছিলাম ওটা খুব ভালো ছিল, নদীর ধারে ছিল, আর ওটার টিকিট আরও কম লেগেছিলো। দেখে নেবেন, আপনার যদি ইচ্ছা হয় তো আপনারা দেখবেন এটা একদম মল রোডের সামনে। তো এটা হচ্ছে মানালি বন বিহার, আর এটা সকালবেলা 9টা থেকে খুলে যায় আর বিকেলবেলা 5টা অবধি খোলা থাকে। এটা তো মানালি মল রোডের সামনেই আসে। আপনারা যদি মল রোডের সামনে হোটেলে থাকেন তো এটা আপনারা ওয়াকিং ডিস্টেন্স দেখে নিতে পারবেন। এখানে ঢুকতে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের 8 বছরের নিচে 20 টাকা। এটা হচ্ছে ক্লাব হাউস মানালিতে। অ্যাডাল্টদের জন্য এখানে টিকিট হচ্ছে 25 টাকা এবং বাচ্চাদের জন্য 10 টাকা। প্রাইস হিসাবে এই টিকিটটা ঠিকই আছে। এটা হচ্ছে ক্লাব হাউসের এন্ট্রেন্স আছে। যারা ক্লাব হাউস আসবেন মানালি, তারা ক্লাব হাউস একটু বেরিয়ে এসে রাইট সাইডে দেখবেন একটা ছোটো রাস্তা নেমে গেছে সিঁড়ি তলার দিকে, সেখানে চলে আসুন। সেখানে অনেকগুলো অ্যাক্টিভিটি হচ্ছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা পার্টিসিপেট করতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট আছে। এছাড়া ফরেস্ট ভিউ আছে, একটা নদী আছে, তার সাথে একটা ঝর্ণাও আছে, সেগুলো দেখতে পাবেন। আর এটা ছিল আমাদের মানালির লোকাল সাইট সিনের শেষ পয়েন্ট। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো মানালিতে রাত্রিবেলা মল রোডের ভিউ। মানালি মল রোড,
তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্বের আর একটা অন্তিম ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে, আর সেই ভিডিও দিয়ে আমার এই হিমাচল ট্রিপ শেষ হবে।